ডিপিআরসি হসপিটালে আসলে ওনারা সবচেয়ে ভালো ট্রিটমেন্ট পাবেন, কারণ এখানে সব কিছু অত্যাধুনিক মেশিন, এক্সরে মেশিন থেকে আরম্ভ করে থেরাপি, যত উন্নত মানের মেশিন, বিদেশি মেশিনগুলো এখানে পাওয়া যায়। আমি যা ব্যবহার, আমি এত মেশিন আগে কোথাও দেখিনি। আগের বার আসছিলাম ওই সময় এত মেশিন ছিল না, এখন বর্তমানে এটা এত উন্নত হয়েছে বলার বাইরে। আর সিস্টেমগুলো অনেক সুন্দর, রুগীদের যত্নবান হয়তো যত্নের সহিত তাদেরকে থেরাপিগুলো দেওয়া হয় এবং বিভিন্ন রকমের ব্যায়ামগুলো পর্যন্ত করানো হয়। আসসালামু আলাইকুম, আমার বাড়ি নোয়াখালী, আমার নাম রনি রোজারিও, আমি এখানে একটা ফান্ডের থাকি, ফান্ডের থেকে এখানে আসছি চিকিৎসা নেওয়ার জন্য। বয়স হলো আপনার 69। আমার কোমরের সমস্যা, বাম পায়ে একটু অবশ হয়ে যেত, ভারী কোনো কাজ করা যেত না, হাঁটা চলার জন্য সমস্যা হইতো, বাপা মিস করতো, এই আর কি। ব্যথা হইতো, প্রচণ্ড ব্যথা হইতো, ওর জন্য আমি নোয়াখালী থেকে ডাইরেক্ট প্রাইভেট ভাড়া করে চলে আসি, ডাইরেক্ট এই হসপিটালে চলে আসি। স্যার এক মাসের জন্য ফাইলে ভর্তির জন্য লিখছেন আর কি, যে এক মাস থাকতে হবে আপনার এখানে, চিকিৎসা নিতে হবে। এখানে থেরাপি নিলাম, ব্যায়াম নিলাম, বিভিন্ন ট্রাকশন নিলাম, তারপরে অনেক কিছু নিলাম। আমি অনেক মেশিনের নাম জানি না, এখন তো সব অত্যাধুনিক মেশিন, এগুলোর নাম আমি বলতে পারবো না, কিন্তু আগে এত মেশিন ছিল না, আগে যে সময় আসছিলাম, এখন খুব অত্যাধুনিক মেশিন, যার দরুন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারছি। এখানকার থেরাপি ম্যানগুলো খুব ভালো, ওরা সুন্দর সার্ভিস দিচ্ছেন এবং খুব যত্নবান রোগীদের, এবং সব কিছু টাইম মেনটেন করে করেন ওনারা, এবং খুবই ওনারা খুব নমনীয় ভাব পোষণ করেন। হাঁটতে পারি, ব্যথা কোমরে ব্যথা নাই, মোটামুটি সব ব্যথাই গেছে, আমার যে অবশ যেটা ছিল ওটা কেটে গেছে। এখানকার নার্সরা তারা প্রতিদিন চারবার করে আসতেন, আমার প্রেশার মাপতেন, ওষুধগুলো ঠিক মতো দিয়ে দিতেন খাওয়ার সময় রেগুলারলি, প্লাস সাড়ে চারটা আসতেন রানিংয়ে, আর বড় প্রিন্সিপাল স্যার আসতেন ডেলি একবার, সব স্যারদেরকে নিয়ে উনি আমাদেরকে আমার ফাইল দেখতেন এবং পরামর্শ দিতেন। আমি আজ 18 দিন চিকিৎসা নিয়েছি, এক মাস থাকার কথা ছিল আর কি, তো 18 দিন চিকিৎসার পরে আমি এখন সুস্থ মোটামুটি। আমি শফিউল্লাহ স্যারের সাথে দেখা করছি, ওনাকে ধন্যবাদ জানাইছি এবং আল্লাহর পরে ওনার উপরে উনি আমাকে সুস্থ করছেন এ কথাও বলছি। উনি খুবই ভালো লোক এবং উনি আমার সবচেয়ে অন্যান্য রোগীদের মতো আমাকে অনেক তত্ত্বাবধানে রাখছেন, এবং ডাক্তারদেরও আমাকে দেখার জন্য, ভালো মতো দেখার জন্য বলছেন, এটা আমার সামনে বলছেন। সেসব রোগীদের, যেসব রোগী আমার মতো বা অন্যান্য প্যারালাইজজনিত বা আঘাতপ্রাপ্ত বা আপনার যে কোনো কোমরের হাতের সমস্যা, পায়ের সমস্যার জন্য এই ডিপিআরসি হসপিটালে আসলে ওনারা সবচেয়ে ভালো ট্রিটমেন্ট পাবেন, কারণ এখানে সব কিছু অত্যাধুনিক মেশিন, এক্সরে মেশিন থেকে আরম্ভ করে থেরাপি, যত উন্নত মানের মেশিন, বিদেশি মেশিনগুলো এখানে পাওয়া যায়। আমি যা ব্যবহার, আমি এত মেশিন আগে কোথাও দেখিনি, আগের বার আসছিলাম ওই সময় এত মেশিন ছিল না, এখন বর্তমানে এটা এত উন্নত হয়েছে বলার বাইরে। আর সিস্টেমগুলো অনেক সুন্দর, রোগীদের যত্নবান হয়তো যত্নের সহিত তাদেরকে থেরাপিগুলো দেওয়া হয় এবং বিভিন্ন রকমের ব্যায়ামগুলো পর্যন্ত করানো হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। আপনারা যদি কেউ অসুস্থ থাকেন, আপনারা আসেন, আমার মতো সুস্থ হয়ে যান, আমি এই কামনা করি ডাক্তার শফিউল্লাহ স্যারের কাছ থেকে। ওনার চিকিৎসা আমি এই নিয়ে 2 বার ভালো হয়েছি, আমি এই 10 বছর পরে আবার আসি এই সুস্থ হয়ে গেলাম, আপনাদের কাছে আমার এই কামনা, এই বাসনা। ধন্যবাদ। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।